আমি চাই দিদিমণি একবার আসুন, তিনি দেখুন যিনি এখান থেকে প্রার্থী হয়েছেন বরানগরের মানুষ কি অবস্থায় থাকেন। দিদির উন্নয়নের জোয়ারে তো বরানগর ভেসে যাচ্ছে, তো সেই জোয়ারটা একবার নিজে প্রত্যক্ষ করুন। অজল ঘোষ উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে আপনাদের পাড়ায় চলে এসেছি। আমি সজল ঘোষ বিজেপি দলের প্রার্থী, এই উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে আপনাদের দরজায় এসে পৌঁছেছি, আপনাদের কাছে আবেদন করতে এসেছি। আপনারা তো সব রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছেন, একটা চান্স দুটো বছরের জন্য বিজেপিকে দিন। একবার সায়ন্তিকা দিকে ডাকুন যে দিদি একবার বুলেটটা চালিয়ে আসুন, একবার বুলেট বা একটা জিপ গাড়ি চালিয়ে আসুন, দেখুন বাংলার মানুষ কেমন আছে, বরানগর কেমন আছে, এটা দেখতে হবে তো। দিদির উন্নয়ন দিদি পাঠিয়ে গিয়ে দেখবে না, দিদিও কাজ করবে না, মোদিও কাজ করবে না, কাজ করবে যে জিতবে সে ব্যক্তি কাজ করবে। এখানে আপনার বরানগরের উন্নয়ন কি দিদি করতে আসবে না মোদি করতে আসবে, আপনি আমায় বলুন। উন্নয়ন করবে যে প্রার্থী, যে জিতবে সে করবে। হ্যাঁ, ওখানে কি আমি ডুবেই যাবো? আচ্ছা, ওখানে আমি ডুবে যাবো না তো যা। উন্নয়নের জোয়ারে পড়ে গেছে বেচারা, পেছনে আসো না, জলটা দেখো, ফোনটা আগে অফ করো। নমস্কার।